বন্ধু দেখো, এই লোকটি নদীর মাঝে বসে আম খাচ্ছিল, আর তখনই কিছু একটা দেখতে পেয়ে নদীতে ঝাঁপ দিয়ে এসে এই গাছটিতে বানরের মতো উঠে পড়ে এবং গাছটি ধরে ঝাঁকি দিতে থাকে। আর গাছের মধ্যে থাকা সমস্ত পাকা আমগুলো মাটিতে পড়ে যায়। তারপর সেখানে পড়ে থাকা রসালো আমগুলো এক জায়গায় জড়ো করে নেয়, সেখান থেকে একটি আম খায় ও হ্যাপি টেস্ট পেয়ে যায়। তারপর একটি গামলা নিয়ে এসে পাকা পাকা আমগুলো খোসা ছাড়িয়ে নিয়ে গামলাতে জড়ো করে নেয়। তারপর এই বাঁশ দিয়ে আমগুলো খুঁচিয়ে খুঁচিয়ে আটি ছাড়িয়ে নেয়। এরপর পাশেই একটি গর্ত করে নিয়ে সেখানে আগুন জ্বালিয়ে নেয়। বন্ধু তুমি যদি জানো আমের রস তারপর আমের রস শুকিয়ে এলে তৈরি হয়ে যায় সুস্বাদু আমসত্ত্ব, যা সে পেট ভরে খায়। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে দাও বন্ধু।